বন্ধুগণ নমস্কার। এর আগে ভিডিওতে আমরা তাল এবং সুরের কিভাবে মেলবন্ধন হবে, একটি মাত্রা ছেড়ে, দুটি মাত্রা ছেড়ে, তিন মাত্রা, চার মাত্রা, পাঁচ মাত্রা, ছ মাত্রা, সাত মাত্রা ছেড়েও আমরা কিভাবে সারাগামের অভ্যাস করব তার উপর অনুশীলন ছিল। এবং অফবিটের মধ্যে অফবিটকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে তার মধ্যে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ আমরা করতে পারি তার অভ্যাস আমরা দেখেছি। এখন আমরা যে অভ্যাস করব সেই সরগমগুলোকে স্পর্শ স্বরের সাহায্য নিলে, গায়কী বা গমকের সাহায্য নিয়ে আমরা তার সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আমরা নারীর ভূষণ যেমন অলঙ্কার হয়, প্রকৃতি এমনি সুন্দর হয়, তাকে যদি সুন্দর করে সাজানো যায় আরও যেমন সুন্দর লাগে, অপরূপ সৌন্দর্যকে ফুটে ওঠে, সেরকমই সঙ্গীতের ক্ষেত্রেও যখন আমরা প্রত্যেকটি স্বরের অভ্যাসকে স্পর্শ স্বরের সাহায্য নিয়ে এগোবো, তার মধ্যে একটা শ্রুতিমধুর, একটা কর্ণপ্রিয় আওয়াজ আমরা অনুভব করব। তো তার অভ্যাস আমরা কীভাবে করতে পারি সহজভাবে বোঝানোর চেষ্টা আমি করছি, সেটাও আমরা কীভাবে তালের সঙ্গে যাব তার অভ্যাস আমরা যাব। আমরা এখানে ত্রিতাল দিয়েছি, আমরা যাকে ত্রিতালের এ নেই সেখানে আমরা মেট্রোনম করতে পারি, চার চার ছন্দের অভ্যাস, 4/4 beat 80 BPM। এখন আমরা ই স্কেলের বেজের বাঁশি নিয়েছি, অভ্যাসের পরে আমরা যে কোনো বাঁশিতেই এই অভ্যাস আমরা করতে পারি, যে কোনো ইনস্ট্রুমেন্টে আমরা বাজাতে পারি। আমরা যারা ভোকালে অভ্যাস করি তারাও আমরা সেই অভ্যাস করতে পারবো। সমস্ত রকম যন্ত্রসঙ্গীত বা সঙ্গীত বলতে যা বোঝায় সব ক্ষেত্রেই এটি আমার মনে হয় খুব কার্যকরী হবে। অ্যাসেন্ডিং অর্ডারে জল ডিসেন্ডিং অর্ডারে ফিরে আসা, মানে আরোহ এবং অবরোহ। না তিন তিন না তে তে ধিন ধিন ধা সা রে গা মা পা ধা রে সা সা নি ধা পা মা গা রে সা। এটা আমরা অভ্যাস করলাম, কিন্তু এটাই যদি আমরা অলঙ্কনের সাহায্যে করি তাহলে কেমন হবে একবার দেখব। আমরা অন্য স্বরে স্পর্শ নিয়ে করছি, না তিন তিন না তে তে ধিন ধিন দা হা রে গা মা পা ধা নি হা আ কি বাজছি আমরা, ধিন ধিন তা না তিন তিন না তে তে ধিন ধিন দা রে সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা নি রে সা সা রে নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে। তাহলে বাজালে কি হবে, ধা তিন ধিন তা না তিন তিন না তে তে ধিন ধিন ধা। Oh
ডেসক্রিপশন বক্সে নোটশন দেওয়া আছে, আমরা অভ্যাস করতে পারবো। আর একটু অ্যাডভান্স স্টেজে আমরা যদি যাই তাহলে আমরা কী করতে পারি, এভাবে আমরা অভ্যাস করতে পারি। তিন তিন না তে তে দিন দিন দা ঠিক এভাবে আমরা যাচ্ছি। দেখুন বাজে সা, কিন্তু এখানে রে উপর থেকে রে নিচের থেকে নিয়ে আমরা স্পর্শ সর নিচ্ছি, আর আবার যখন ফিরছি তখন উল্টো হচ্ছে আর অন্যভাবে। আবার বলছি দা দিন দিন দা ডিসেন্ডিং অর্ডারে তিন অ্যাসেন্ডিং অর্ডার গেলাম আবার ডিসেন্ডিং অর্ডার। এবার আমরা যাওয়া এবং নাচতুর্যী করি কীভাবে করবো, কিভাবে ধেন ধেন ধা না তিন তিন না তে তে ধেন ধেন ধা রে সা নি সা রে রে সা নি সা রে সা নি সা রে সা নি সা রে সা নি সা। প্রত্যেকটা পাঠে যদি চারবার করতে কি হয় দাঁড়াবে, চারবার চারবার করে আমরা করব। না তিন তিন না তে তে ধিন ধিন না রে সা নি সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি রা পা রে সা নি ধা নি রে সা নি রে সা রে সা ধা নি সা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা গা রে রে নি সা। তো এভাবেই আমরা যদি পরের অভ্যাসটা আমরা দাদরা অঙ্গে করে তিন তিন ছন্দে করে তাহলে কী হবে, কেমন হবে দেখুন। দাদরাতে আমরা দেখাচ্ছি, দাদরাতে বা এক তালে তিন তিন ছন্দে যদি আমরা করি তাহলে কি কেমন দাঁড়াবে। I love it.
আমরা এটাকে মেট্রোনম আমরা দেখছি মেট্রোনমে আমরা অভ্যাস করব মেট্রোনম আমরা কিভাবে করব একবার আমরা একবার চেষ্টা করতে পারি মেট্রোনমে একই জিনিস আমরা মেট্রোনমে করব তাহলে কেমন হবে এখানে ইতে দিয়েছি দেখুন এখানে চার চার ছন্দ ছিল এবার আমরা তিন তিন ছন্দ নিলাম রে সা রে সা রে সা গা রে গা রে গা রে মা গা মা গা মা গা পা মা পা মা পা আমরা এভাবে আওয়াজ করতে পারি রে সা রে সা গা রে গা রে গা রে মা গা মা গা মা গা পা মা পা মা পা মা আমরা এভাবে একটা স্বরের স্পর্শ নিয়ে আমরা এগোতে পারি তো এভাবে আমরা যদি অভ্যাস করি দেখবেন এটাকে দেখুন স্পিড যেতে পারি আবার নিচিত যেতে পারি এইভাবে আমরা একটা পর একটি অভ্যাস আমরা করতে পারি গমকের সঙ্গে বা অলঙ্কনের সঙ্গে এবং অলঙ্কন করলে প্রত্যেকটি পর্দাকে যখন আমরা অভ্যাস করব অনেক বেশি শ্রুতিমধুর আমরা এটা পাব বা আমরা যখন কোনো একটি স্বরকে বাজাবো বা কোনো একটি গান বাজাবো কোনো রাগ বাজাবো তার মধ্যে দেখবেন অনেক সুন্দর রূপ অনেক বেশি শ্রুতিমধুরভাবে আপনি সেটাকে পরিবেশন করতে পারবেন নমস্কার ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য টিউন থাকুন